গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওটা শুরু করছি মর্নিং দিয়ে। আর আজকে রাধা অষ্টমী, তো আমি যাব এখন মার্কেটে ফল আনতে, ঠিক আছে? তো দেখা যাক, তোমাদের মার্কেটে গিয়ে দেখাচ্ছি। এখন সকাল প্রায় 8টা বাজে, ঠিক আছে? তো তোমাদের পুরো ভিডিওটা ব্লগটা কন্টিনিউ করতে দেখো। আজকে কিন্তু ব্লগটা খুবই মজার হতে চলেছে, একদম ক্যারেক্টার দিচ্ছে গাইস। এটা আমার মা, আর এখানে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরকে স্নান করাচ্ছে সকাল সকাল, কারণ আজকে রাধা অষ্টমী, গোপাল ঠাকুরকে রেডি করতে হবে আজকে। কিন্তু গোপাল ঠাকুর সাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে, ব্যাপক লাগবে। সো গাইস, এটা আমার বাইক, আমি এবার বার করব। আর আমি এখন আনতে যাব ফল, তোমাদেরকে বললাম ফল মিষ্টি আনতে হবে আজ রাধা অষ্টমীর জন্য, তো মার্কেটে যাব। সো গাইস, এখন আমি ফল আনতে যাচ্ছি মার্কেটে, ঠিক আছে? রাত রাধা অষ্টমী, তোমাদের বললাম না ফল মিষ্টি আনতে যাচ্ছি পাঁচ রকম করে, ঠিক আছে? আর এটা আমার বাইক চিকু হয়ে নাম, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমি এখন। সো গাইস, এটাই আমাদের পাড়ার মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হলো আমাদের রাধাকৃষ্ণ মন্দির, দেখতে পাচ্ছ তোমার, ব্যাপক মন্দির না ভাই? তো এখানেই হবে রাধা হরি, আমাদের রাধাকৃষ্ণের। গাইস, আমার কেনা হয়ে গেছে, আর আমি আমাদের বাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছি কী কিনে তোমাদের দেখাচ্ছি মানে দুধ মিষ্টি, ঠিক আছে? আর এখানে ফল। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি এখন, আর আমি এখন বাড়ি ঢুকছি, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, আমাদের আজকে একটা বন্ধুর জন্মদিন, আর আমরা এখনই কেক নিয়ে এসেছি, সেটা কাটবো এখনই। আর এখানে রাজাদা বসে আছে, ঠিক আছে? আর সেই দোকান রাজাদার দোকান, আর আমরা উপরে পিকনিকও করছি, আর ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, তার সাথে কেকও কাটাবে, একটা দারুণ ব্যাপার, ঠিক আছে? আর কেক আমরা এখানে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? সুগার স্পাইসি। আর আমি ওপরে যাচ্ছি, কেকটা নিয়ে সারপ্রাইজ দেবো যার জন্মদিন, তো চলো যাওয়া যাক। সো গাইস, ছাদে ওঠার পর এদিকে দেখানো যাবে, এদিকে পার্টি চলছে আলাদা, আর এখানে দেখতে পাচ্ছ দর্শক বসে আছে খেলা দেখছে, আর এইদিকে রান্না চলছে দেখতে পাচ্ছ। এখানে আমি তোমাদের রান্নাকে করছে দেখে নিয়ে যাচ্ছি, এখানে ভালো রান্না হচ্ছে, এখানে বিরিয়ানি রান্না হচ্ছে ভাই সাহেব, আর চিকেন কষা। তো এটা বাপ্পাদা, বাপ্পাদা হাই করলো, আর এখানে রান্না অলরেডি রেডি, চিকেন কষা যারা খাচ্ছে, পার্টি করছে যারা তারা খাচ্ছে। আর এখানে রান্নি দেখতে পাচ্ছ, এই দুটো রান্নি আমাদের বাবুসোনা আছে, আর হাসা, এরা দুজন রান্না করছিলো। আর সামনে দেখতে পাচ্ছি টিভি দেখিয়েছে, টিভি লাগিয়েছে, আমরা ইন্ডিয়া পাকিস্তান খেলাও চলছে ভাই সেরা। আর একটু পরে আমরা কেক কাটবো, অলরেডি ওটা সারপ্রাইজ হবে, আর এখানে খেলা চলছে ইন্ডিয়া পাকিস্তান। সরে যা And I've been chilling, watching the ocean with you, baby, up with a slow mo. সো গাইস, যার জন্মদিন সে একটা আমাদের তরফ থেকে গিফট দেওয়া হয়েছে তাকে। আর দেখতে পাচ্ছ এটা একটা ক্লক হবে, যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে। আমরা ছোটোখাটো একটা গিফট দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু আমার খুবই ফেভারিট, ভালো লেগেছে, তোমাদেরকে আমাদের জানাতে ভুলবে না। সো গাইস, এখানে ম্যাচ চলছে ইন্ডিয়া পাকিস্তান, আর আমাদের টেনশান হচ্ছে খুবই, আর আমরা এখানে গালাগালি গালাগাজ করছে। আরে, আমার পাশে পিছনে বসে আছে শিবু, আর এবার আমরা খাওয়া দাওয়া করবো, বাট মনটা খুবই খারাপ, কী হবে ম্যাচটাতে, ঠিক আছে?
সো গাইস এখানে দেখতে পাচ্ছ অলরেডি এরা খেতে বসে গিয়েছে আর আমি এখনো বসিনি, বাট আমি বসবো। এখানে বিরিয়ানি আর চিকেন কষা ভাই সেরা হয়েছে নাকি বলছে অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ পাত কিন্তু সবার ভর্তি, কেউ মানে তিনবার চারবার করে নিচ্ছে অলরেডি। আর এখানে স্যালাড দিচ্ছে, ঠিক আছে মাস্ট হয়েছে বলছে সবাই, ভালো হয়েছে খুব নাকি, দেখা যাক খেয়ে। अपनी गेंदबाजी को डिफेंड करते हुए बेहतर करने की जरूरत। সো গাইস আজকে পাকিস্তান জিতে গিয়েছে আর আমাদের মুডটা খুবই খারাপ। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট দিন কিন্তু আরও নতুন একটা ব্লগ তোমাদের নিয়ে চলে যাবে। তো তাহলে কিন্তু তোমরা ভালো থাকো, টাটা বাই বাই।